ঘড়িতে রাত বাজে একটা আট আর আমি কি করতেছি যেন আমি হচ্ছে সমস্ত লাইটগুলো জ্বালাইয়ে লিভিং রুমের আর কি ডাইনিং লিভিং রুমের লাইটগুলো জ্বালায়ে ফ্যান চালায়ে গুরুত্বপূর্ণ কাজ করতেছি আগের দিন অথবা তার আগের দিনের ব্লগে দেখালাম যে একটা তাক আর কি আমি ইয়ে ক্লিন করে ঠিকঠাক করে ক্রকারিজগুলো গুছায় রাখছি তো আজকে হচ্ছে আরেকটা তাক গুছাবো সব কিছু নামাইছি আর দেখো আমার না ভূত জিনের ভয় সাংঘাতিকে জন্য মেয়ের রুমের লাইটটাও জ্বালায় রাখছি আর এই লিভিং রুমের হচ্ছে তিন চারটা লাইট জ্বালায় রাখছি আর ময়লা অবস্থা দেখো কি ময়লা তো আমি এখন এটা দিয়ে আগে ক্লিন করে নিব হচ্ছে শেলফটা ভালো করে ওই যে পিছে যে লুকিং গ্লাসটা আছে ওটাও পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে মুছে মুছে আর যেটা ধোয়ার দরকার ক্রোকারি ধুয়ে ধুয়ে রাখবো তো এই যে অলরেডি সব কিছু রেখে দিচ্ছি আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হোল্ডার আর কি আর হচ্ছে ডিপ করে করার জন্য তিনটা ছোট ছোট চাটনির আর কি চাটনির জন্য বা কেচাপের জন্য আমার খুবই পছন্দ এটার মধ্যে না মধ্যেও দেওয়া যায় পাকোড়া দিয়ে বিভিন্ন রকমের তিন রকমের চাটনি দিয়ে খুব সুন্দর লাগে খুব পছন্দের একটা জিনিস অনেকটা শো পিস লাগে আমার কাছে আর এটা হচ্ছে প্রায় পঁচিশ বছর আগে বার্মা থেকে আনা একটা জগ সেট সুরাইয়ের মতো দেখো জগটা আর পাঁচটা গ্লাস দুটা কালার আছে একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে এরকম কফি তো মোটামুটি দুটা তাক গুছানো হয়ে গেছে আর উপরের তাকটা দেখি কালকে বা পরশু গুছাবো এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো এখন দশ সাড়ে দশটা এরকম বাজে অরণ্য না আজকে বাসায় তো তো সিঙ্গারা নিয়ে আসলো নিচে থেকে তো দুই কাপ চা লেবু চা করে ফাইন করে একটা অরণ্যকে দিবো আর একটা আমি খাবো আর ওর পাপা তো বাসায় নাই তো সুতরাং ওর পাপাটা নাই মানে ওর পাপারটা নাই মানে ওর পাপড়টা এখন আর দিচ্ছি না আর দেখো আমি রান্নাঘরের চেয়ারে বসে বসে চা খাচ্ছি কেন জানো চুলায় না দুধ দিছি একটু অধিক যাব না দুধ সব পড়ে যাবে কিন্তু আমি বসে আছি দুধ নড়েও না চরেও না বলকে উঠে না সবার সাথে বোধহয় এটা হয় কম বেশি আচ্ছা যা অরণ্যের অরণ্য না এত গম্ভীর থাকে কিন্তু ওর জোখ শুনলে না হাসতে হাসতে পেটে খিল ধরে যায় এমন গম্ভীর ভাবে এমন ফানি কথা বলে তো আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে সোমবার আজ কারণে না হোম অফিস তো এই জন্য আর কি একটু পরপর আসে না মায়ের সাথে একটু ঠাট্টা তা একটু এই গল্প টল্প করে যাচ্ছে আমারও বেশ ভালো লাগে আর কি একদম এই টাইমটা তো আসলে বেশিরভাগই একদম একা থাকা হয় আর আজকে ঘুম থেকে উঠে এত বিরক্ত এত বিরক্ত হয়ে গেছে আমি বলার মতো না সেটাকে কালকে না রাতের বেলায় এমন ঝড় বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি যত না হচ্ছে ঝড়ো বাতাস তার থেকে বেশি সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই সুন্দর একটা টব আমার সেই টপটা খুবই সুন্দর মাটির এত সুন্দর হাতে পেইন্ট করা সেই চৌর বাঁধ গাছটা কিছু হয় নাই আলহামদুলিল্লাহ আর সমস্ত বারান্দা টারান্দা সব কাদায় মাখামাখি ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখতে গেরকম লাগে তো কি যে অবস্থার আমার মতো বুড়ি মানুষের তো আরো কাহি কাহিনা কাহির এটা হচ্ছে বেলে মাছ সামুদ্রিক বেলে মাছ তো মাছটাকে না ইয়ে বেশ টাটকা কাটার সময় বুঝলাম যে অনেক টাটকা আর না এই যে এটা দিয়েই না আঁশ ফেলতে সবচেয়ে সুবিধা হয় আর দেখো আমি এই যে মাছটাকে না কড়া করে ভাজলাম তারপর এখানে মাছকে মশলা দিগো দেখে মশলা করতেছি আর ফোনে হচ্ছে স্পিকারে মেঝো আপার সাথে কথা বলতেছি আর এই আরেকটা কড়াইয়ে চিকেন রান্না করছি ছোট ছোট করে ব্রয়লার চিকেন অরণ্যের জন্য অথচ ক্লিপগুলো না যে রান্না করার প্রসেসিংয়ের ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না কি অবস্থা কে জানে হয়তো আবারও কোনো টেকনিক্যাল প্রবলেম ইদানিং না এই ধরনের গায়েবি প্রবলেম হচ্ছে ফুটেজগুলো না ডিলিট হয়ে যাচ্ছে তো এই যে দেখো মাছটা অলরেডি মশলায় দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ মানে কি পাকা মরিচ দিছি আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি দারুণ লাগে ধনেপাতা দিতেও দারুণ লাগে দেখতেও দারুণ লাগে আর এখানে আমি আগের দিন রাতের বেলা না একটু ছানা করছিলাম তো সেই ছানার সাথে না একটু গ্রিন কালার দিলাম দিয়ে যে সন্দেশের মতো করে নিচ্ছি আর কি তো এরকম গোল গোল করে নিচ্ছি আর একটু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম দেখতে সুন্দর সুন্দরের জন্য আর কি ছড়াই দিলাম এখন একটু ফ্রিজে রাখবো তো এই যে এই হচ্ছে অবস্থা অল্প কয়টা করলাম আর এখানে দুটা চিকেন ফ্রাইকে না ইয়ে করে নিচ্ছি খুলে মানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর কি পিৎজা বানাবো আর পিৎজার ডোটা না এক ঘন্টা আগে আমি ওই ইস্ট দিয়ে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে এক দুই চা দুই চামিচ শুকনা দুধ দিয়ে করে রাখছিলাম আর কি তো সেটাও ডিলিট হয়ে গেছে ফুটেজটা তো এখন হচ্ছে আমি পিৎজা বানাবো তো এখান থেকে অর্ধেক দুই কাপ এখানে দুই কাপ ময়দা ছিল আর কি দুই কাপ ময়দা ছিল এখান থেকে অর্ধেকটা নিয়ে হাতের মধ্যে ওই যে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে আর এই যে এভাবে হাতেই ছড়াই দিলাম আর একটু ছিদ্র করে দিলাম যেন হচ্ছে ফুলে না উঠে আর এখানে নর্মাল টমেটো কেচাপ না টমেটো সস দিলাম আর ওই যে চিকেনগুলো ফ্রাই করে যে খুলে খুলে নিছি না সেগুলোকে সবগুলোকে ছড়াই দিচ্ছি আর দিব চিলি ফ্লেক্স দিব ওরেগানো দিব আর কি দিব আর দিব হচ্ছে চিজ দিব টমেটো দিব আর হচ্ছে ব্ল্যাক অলিভ দিবো ব্ল্যাক অলিভ না দিলে না আসলে পিজা পিজ্জা লাগে না কিন্তু আমাদের বাসায় আবার মাসনাদ আহমেদের ব্ল্যাক অলিভ পছন্দ না কিন্তু আমার আর অরণের খুব পছন্দ আমরা না এমনি এমনিও খাই তো যাই হোক এই হচ্ছে ঘরোয়া কাহিনী বললাম আর চিজ দেখতেও না ওই যে ধনে পাতার মতো না চিজের প্রতিও তো আমার সাংঘাতিক আসক্তি এই চিজ দিতে দিতে না একটু একটু করে আবার খাইও বুঝছো তো এই যে ব্ল্যাক অলিভ দিচ্ছি আজকে বিকালে না আমাদের ছাদে আমাদের পুরানো প্রতিবেশীভাবেই এই বিল্ডিংয়ে থাকতেন উনি দেখা করতে আসবেন হুড়া হুড়ি করে আজকে রান্না করছি বুঝছো তার মধ্যে আবার ওই যে আম্মার সাথে কথা বললাম একটা আপুর সাথে কথা বললাম হ্যাঁ আমাদের তো কালকে হচ্ছে গাছ পড়ে বাড়ির সামনে আম্মা মানে হচ্ছে আমার মেধু আপা অরণ্য না ভাত ভাতের মধ্যে প্রথমেই ডালের পানি নাই তো এখানে হচ্ছে চিকেন তুমি কি রুমে নিয়ে যাবা খাবার আচ্ছা আর এখানে ওই যে তোমার একটু চাটনিটা ভাল লাগছে আর ওটা হ্যাঁ পাপাকে বলছি কাঁচা নিয়ে আসতে সন্ধ্যার পরে আমের ক্যান্ডি করব একটু আর চাটনি করব আর আমের ক্যান্ডিটা খুব মজা লাগবে মানে হচ্ছে আমটাকে ইয়ে ওই যে সুগার দিয়ে কোট করে ক্যান্ডি করব। দিদির জন্য রাখবো দিদি বাড়ির রেজয়ানের জন্য রাখবো আর তোমার জন্য করব তোমার খুব পছন্দ হবে আর তোমার তো এই চাটনি টাটকা টাটকা চাটনি বেশি ভাল লাগে না তোমার আচারের থেকে আর শোনো তুমি যে হাসো না সবাই বলে যে অরণ্য কেন হাসে না একটা হাসি দাও তো দেখি একটু দেখি টাকা 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 আরেকদিন হ্যাঁ

তো যে আঁচটা না প্রথম দুই তিন মিনিট জোরে দিয়ে তারপরে এরকম করে দিছি এখন থাকবে দশ মিনিট কেমন লাগলো ভালো লাগছে আজকে করলা ভাজি করি নাই তো আচ্ছা তো মাছ দাদা আহমেদ এখনো বাসায় ফেরেন নাই আর আমি না গোসল করতে যাওয়ার আগেই দেখি কি পিৎজা হয়ে গেছে এই দশ এগারো মিনিটে বোধহয় তো পিৎজাটাকে ভাবলাম যে উঠায় যাই তোমাদেরকে একটু নিচে টুকু দেখালাম যে দেখো সুন্দরভাবে হয়ে গেছে এটাকে এখন প্লেটে ঢেলে নিবো আর কি আর হচ্ছে তারপরে যাব আমি গোসল টুসুল করবো এই যে প্লেটে ঢেলে নিলাম একেবারে ক্লিন হয়ে নেমে গেছে দেখছো তো এই হচ্ছে পিৎজা আর এই পিৎজাটাকে না একটা আপু রাধুনি আপুর মতন একটা ঘুর ঘূর্ণি দিতে ইচ্ছা করলো বুঝছো ওই যে কেকের যে কে স্ট্যান্ডগুলো আছে না ওই স্ট্যান্ডে একটা ঘূর্ণি দিয়ে দিলাম বেশ একেবারে নিজেকে শেফ শেফ মনে হচ্ছে এই ঘূর্ণিটা দিতে পারে বুঝছো কাটায় কাটায় সাড়ে পাঁচটা বাজে একটু আগেই গোসল করছে হুড়মুড়ায় ছাদে উঠতেছি ছাদে একটা ভাবি ভাবি আসবে আমাদের থাকতেন আর কি তো পরে মাঝখানে ছেলেমেয়ের জন্য পড়ালেখার জন্য বসুন্ধরা চলে গেছিলেন তারপরে এই বিল্ডিং আবার আসতে চাই খালি ছিল না কোনো ফ্ল্যাট তো পাশেই একটা অ্যাপার্টমেন্টে ভাবি আসছেন তো আজকে ছাদে আসবে আমাদের সাথে দেখা ছাদে না এত সুন্দর বাতাস তো যে আমাদের ভাবি আসছে শাহানা ভাবি ভাবি আর আজকে আমাদের রানী ভাবির একজন মালি আসছে আর কি তো ওই পাশে গেছে ভাবিরা আর এখানে আমাদের খাবার দেবার তো চা এখনো আসে নাই চা আসবে আর আমার হচ্ছে পুঁশাকগুলাও সুন্দর হয়েছে দেখলাম যে ঢ্যাঁড়সের চারাগুলাও খুব সুন্দর হয়েছে তো এই যে ভাবি আর রানী ভাবি

রানি ভাবি আনছে মজার আলু পুরি আর হচ্ছে পিয়াজু আর নাহার আনছে টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা পায়েস আর আমি পিৎজার সন্দেশ তো আমরা আরাম করে এখন ওগুলা খেলাম চা খেলাম আর এইভাবে না আমাদের মানে করোনাকালীন সময়গুলো না ঠিক এইভাবে এত সুন্দরভাবে গেছে মানে ওনারা না থাকলে আমি তো প্যানিক হয়ে মনে হয় চলেই যেতাম আর কি যে অবস্থা তো এখন যাচ্ছি হচ্ছে মাগরিবের পরে এই সিএনজি করে বরাপার বাসা আর এটাকে না আমার আমার ছোটোবেলা এটাকে বেবি ট্যাক্সি বলতো আকারে ঠিকই আছে প্রকারে এটা এখন সিএনজি হয়ে গেছে আর কি তো বরাপার বাসা থেকে আমার বাসা খুব বেশি দূরত্ব না কিন্তু মাঝখানে না বিশাল ব্যস্ত হচ্ছে মেইন রোড আর কি ফুট ওভার ব্রিজটাকে ভেঙে ফেলছে পুরান হয়ে গেছে দেখে নতুন করতেছে তার রাস্তা পার হওয়া আমার পক্ষে সম্ভব না তো আমি একা হলে একা যদি যাই তাহলে এভাবেই সিএনজিতে অথবা উবারে যাই আর কি তো এই হচ্ছে কাহিনী আর এটা হচ্ছে সেই আমার পুরানো রাস্তা মানে এখানেই অরণ্যর এই ফ্ল্যাটে এই অ্যাপার্টমেন্টেই অরণ্যের জন্ম তো তো এখানে আমি দশ বছর ছিলাম তারপরে এটা এখান থেকে আমি শিফট করে আসছি আর কি তো সেই জন্য এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা তো যাই হোক বড়াপাড়া থাকে দেখে এখনও যেতে পারি এটাই হচ্ছে কথা চলে আসছি বরাপাতে আসে আর এখানে প্রিয়ন্তীর রুমে মানে বৌমার রুমে আর কি আর ও হচ্ছে মুন্নি প্রিয়ন্তীর অ্যাসিস্ট্যান্ট তো মুন্নি কালকে নিজেকে দেখবে দেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু পোজ দিচ্ছে বরাপার রুমে আসছি বরাপার শরীরটা ভালো না এই জন্যই আসছিলাম একটু দেখতে আর আমি প্রিয়ন্তি না খুব পছন্দ করে আমাদের এখানকার আলু পুরি আর এই যে মোটা মোটা জিলাপি আর একটু পিৎজা ছিল সে কয়েক টুকরা পিৎজা আনছি ভাইয়া পছন্দ করে তো এখানে বরাপা আমি প্রিয়ন্তি গল্প করতেছি আর ভাইয়া নামাজ পড়তে গেছে আর কি অয়ন হচ্ছে ওই রুমে তো ভাইয়া এখানে নামাজ এখন বাজে হচ্ছে আটটা বাজে আর কি তো চা নেই এখনো দুধ চা বানাচ্ছে প্রিয়ন্তি আর অয়ন বানাচ্ছে হচ্ছে কি কি বানাচ্ছে নুডলস কি দিয়ে কোরিয়ান স্পাইসিস নুডলস বানাচ্ছে তার তার আগে আমি আর প্রিয়ন্তি আমরা বসে বসে না বিস্কিট দিয়ে চা খাবো তারপরে হচ্ছে নুডলস খাবো এই যেটা কি ভালো লাগতেছে না তো এই হচ্ছে অবস্থা আর ওদিকে ভাইয়া নামাজ পড়তেছে বড়া পায় শরীরটা ভালো না এই জন্য বড়া পায়ে একটু শুয়ে আছে তো আমি প্রিয়ন্তির এখানে আসছি এখানে চা খাবো কুলকুল হয়ে চা খাবো তারপরে নুডলস খাবো তারপরে বাসায় যাবো তো চলো এখন একটু বউ করি এটা হচ্ছে প্রথম রাউন্ডের চা তো এই বা পাশেরটা হচ্ছে আমার একটু কড়া ডান পাশেরটা একটু কম করা তো বিস্কিট দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে চা আমাদের দুইজনেরই বউ শাশুড়ির খুবই পছন্দ চা খাচ্ছি আর পানা নাচায় গল্প করতেছি শাশুড়ি মানুষ না পানা না চালে না না চালে কেমনে হবে তো অয়ন ওদিকে মানে অয়ন মানে হচ্ছে বরাপার ছেলে আর কি আমার বড় ছেলে সত্যি কথা বলতে হচ্ছে ছোটোবেলা থেকে ওকেই মনে হতো যে আমার বড় ছেলে অরণ্য হচ্ছে ছোট ছেলে অগ্নি হচ্ছে একমাত্র মেয়ে আর এখানে দেখো ওয়াও টেস্টি টেস্টি মানে কি বলবো সি ফিশ দিয়ে সে কী বানায় নিয়ে আসছে আমার বড় ছেলে আমি তো দেখে বিমোহিত কারণ ওরা জানে প্রিয়ন্তিও জানে অয়নও জানে যে আমার সি ফিশ সি ফুড খুবই পছন্দ বাবারে বাবা আমার তো দেখে জানু রে গেছে তো আমি একেবারে সাংঘাতিক অবস্থা করে বসে গেছি আর এখানে প্রিয়ন্তিনা একজোড়া স্যান্ডেল আমাকে দিল স্যান্ডেলগুলো এত ডিসেন্ট এত ডিসেন্ট আমার তো খুবই পছন্দ হয়েছে তো আমি তো আরাম করে খাচ্ছি উল্টা দিকে প্রিয়ন্তি খাচ্ছে পাশে ওইদিকে অয়ন আলু আলু পুরি আর হচ্ছে পিঁয়াজ ইয়ে খাচ্ছে কি বলে জিলাপি খাচ্ছে আর কি আর উনি হচ্ছেন আমার ছেলে বড় ছেলে হচ্ছে বিশিষ্ট অর্ডার তাকে দেখানো যাবে না দেখো আমি কিভাবে খাচ্ছি আর প্রিয়ন্তির কোনোই অসুবিধা নেই কিন্তু আপাতত আমি ওকেও নিলাম না আর কি তো এই হচ্ছে অবস্থা আর দেখো আমি কীভাবে খাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চা তো এখানে সেকেন্ড রাউন্ড চা খাবো খেয়ে তারপরে অয়নার প্রিয়ন্ত্রী আমাকে বাসায় নামায় দিয়ে আসবে আর আমি হচ্ছে বাসায় চলে যাব আর কি তো সেই বাসায় আস্তে আসতে আমার হচ্ছে সোয়া দশটা রাত সোয়া দশটার সময় আসছি ওদের বাসায় গেছি হয়তো সোয়া সাতটা সাড়ে সাতটার দিকে আর আমি বাসায় ফিরছি যখন সাড়ে দশটা বাজে আর কি তো এই হচ্ছে বউ বউমার রুমের মধ্যেই বসে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করলাম নিচে নেমে গেলাম নিচে নেমে তার এখন হচ্ছে বাসায় যাব তো এই যে বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম আর অয়নের এই গাড়িটা তুলতে আমার অনেক ভালো লাগে কেন ভালো লাগে বলো তো একটু পরেই বলবো এই গাড়িটা দিয়ে আকাশ দেখা যায় এই গাড়িটার একটাই দুর্বলতা আমার যে আকাশ দেখা যায় আকাশ দেখা যায় বুঝছো আকাশ তো খুব জরুরি জিনিস তাই না তো এই যে দেখো এই রুফ দিয়ে রুফটপটা এখন অয়ন খুলে দিবে আমি একটু আকাশ দেখব তো অন্ধকার দেখে না ভালো করে বোঝা যাচ্ছে না এখন আবার বললাম যে না থাক রুফটাকে বন্ধ করে দে অসুবিধা নাই দিনের বেলা একদিন ভালো করে আকাশ দেখব তো এই করতে আকাশ দেখতে দেখতে আর বকর বকর করে গল্প করতে 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 বাসায় চলে যাচ্ছি আর কি কি অবস্থা জানো না একেবারে মিরপুর রোড তো সাংঘাতিক ব্যস্ত তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আল্লাহ হাফেজ আর দেখো আমার না ছেলে ছেলে বউ তারপরে ভাগ্নি সব এদের সাথে না খুব একটা বন্ধুর সম্পর্ক বুঝছো তো টাটা আজকের মতো